ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা পরবর্তী ক্লাসের জন্য আমরা সফটওয়্যারটি ওপেন করব তো ওপেন করার পর এখানে আমি আমার চ্যানেলের যে ব্র্যান্ডিং নামটা সেটা আমি রেখেছি তো আজকের আলোচনা করব আমরা এখানে ফ্রি টুল পাপেট ওয়ার্ক টুল তো আমরা গত পর্বে আমরা আলোচনা করেছি ওয়ার্ক টুল থেকে রিঙ্কেল টুল তো এই সম্পূর্ণ টোলগুলা এখানে টোল রয়েছে সাতটি টোল রয়েছে এই সাতটি টোলে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা ক্লাসটি দেখেননি তারা আমাদের প্লে লিস্ট থেকে টোল ফ্রি ট্রান্সফর্ম টোল হচ্ছে এটা কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে ই ইতে চাপলে আপনার ফ্রি ট্রান্সফর্ম টোলটা পেয়ে যাবেন তো আমি এখানে প্রথমে আমি এখান থেকে ওকে এরকম একটা আমি ড্রয়িং করে নিব নেওয়ার পর এখান থেকে একটা কপি দিয়ে আর একটা ছোট আকারে এরকম আমি একটু এরকম ভাবে আমি করে ওকে তো এই যে দুইটা আমি রেক্টেঙ্গল টুলকে আমি ড্রয়িং করলাম রেক্টেঙ্গল দুইটা টোল নিলাম নেওয়ার পর এখান থেকে আমি এই টোল গুলাকে আমি বড় করে দিব সম্পূর্ণভাবে বড় করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি কপি দিব দুই তিন চার পাঁচটা কপি দিলাম কপি দিয়ে আমি এটাকে আমি এরকম করে দিব এখন এরকম করার পর দেখুন এখান থেকে এই ফ্রি ট্রান্সফর্মের আন্ডারে যদি আপনি মাউসটা ড্রাক করে রাখেন তাহলে এখানে দেখবেন এক দুই তিন চারটা পাচ্ছেন তো এখান থেকে আমরা যাব এই এইটাই যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এরকম ভাবে বড় ছোট করতে পারবো লেখাটাকে প্রফেশনাল এবং আমি চাচ্ছি যে এখান থেকে আপনারা যদি এখানটাই ধরেন তাহলে এরকম ভাবে আপনার মুভমেন্ট করতে পারবেন অ্যাঙ্গেল করতে পারবেন ঠিক আছে এখন আমরা যেটা করব এই হ্যান্ড রোলটা আমরা করতে পারবো কি হ্যাঁ এটাকেও এরকম করতে পারবেন এবং আমরা এখান থেকে আজকে একটা তৈরি করব এটা এটা দিয়ে 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 কি করতে পারবো এই দেখুন মিশে যাবে ওকে যদি আপনি এদিক থেকে করেন তাহলে এরকম ভাবে এদিক থেকে মিশে যাবে অর্থাৎ দেখুন ওইটা বোঝাচ্ছি যে আমি আমি এখন এটার শেষ সীমান্তে আছি এবং দূরবর্তী অবস্থায় একদম এটার যে সর্বশেষ অবস্থাটা সেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কোনো এরকম এরকম কিছু ইফেক্ট তৈরি করতে এটা করতে পারেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি এই টোলটার কাজ হচ্ছে দেখুন এরকম স্কিউ করতে পারেন ঠিক আছে এই যে এরকম ভাবে হ্যাঁ এরকম ভাবে স্কিউ করতে পারেন একটা একটা ধরে ওকে তো আমরা করব আজকে একটা ইফেক্ট তৈরি করবো এটা হচ্ছে পাপের আহ যে টোলটা এটা দিয়ে আমরা কাজ করব আর ফ্রি এটা দিয়ে আমরা পরবর্তীতে দেখি কাজ করব কিন্তু আজকে এটা দিয়ে কাজ করব এখানে নিলে দেখুন এক দুই তিন চারটে এরো চলে আসছে তো চারটে এরো চলে আসছে মানে হচ্ছে আমাদের এখান থেকে ইয়া দেখ আসছে এই যে এটাই দে এটাই নিব এটা নেওয়ার পর এরকম আসবে আসার পর আমি এইভাবে মিলিয়ে দিব ব্যাস ওকে মিলানোর পর এখন দেখুন কত সুন্দর মনে হচ্ছে যে একটা দরজা এটা আর দরজাটা হচ্ছে আমি লেখা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এখানে গিয়েছি তো এটা আমি নিলাম এবং কপি দিব কপি দিয়ে এটাকে আমি এভাবে এবং ধরে শিপ ধরে ঘুরিয়ে দিব ঘুরানোর পর এখন এটা ধরবো এবং এই নিচেরটা ধরবো দুইটাকে ধরে আমি আবার এখানে একটি কপি দিয়ে তারপর রুটের টুলটাকে ধরবে ধরে অলটা ধরে আমি এভাবে মিলিয়ে দিব মিলানোর পর দেখুন এখান থেকে যেটা হয়েছে এখন আমি এই দুইটাকে আমি এদিক দিয়ে এনে এখানে মিলাই দিব আর এইটাকে এনে এদিক দিয়ে মিলাই দিব ওকে তো দেখুন এখান থেকে আমি সুন্দর করে মিলে নিলাম ওকে তো এদিকটা আমি একটু দেখব ওকে এটা মিল আছে তো সম্পূর্ণ এ টু জেড এটা মিল রয়েছে তো এখন আমি এই ইফেক্টটা তৈরি করার জন্য এটাকে আমি একটু ফ্রি ট্রান্সফর্ম করে এদিক দিয়ে মিলিয়ে ওকে আর এটার সাথে আমি আমি একটা একটা লাইন টেনে এখানে মার্জিন টানবো মার্জিনটা কি করে টানছি এই এটা আপনার দেখার এখন বোঝার দরকার নেই এটা যখন আমরা পরবর্তী ক্লাসের ডিজাইন নিয়ে আলোচনা করবো তখন আপনারা বুঝতে পারবেন যাই হোক তো আমি চাচ্ছি এরকমটা তো এখন কি করবো এটাকে আমি সম্পূর্ণটাকে ধরে এরকম ভাবে ক্লোজ করে দিব এটাকে আমি ক্লোজ করে দিব সিলেকশন টুলটাকে ধরে আমি ক্লোজ করে দিলাম ওকে ক্লোজ করার পর এখন এই দুইটাকে ধরে আমি নিচে নামিয়ে দিব এই যে দেখুন আমি একদম বরাবর নিচে একটু গ্যাপ রাখবো ওকে তো এরকম নামানোর পর এখন যেটা করব আমি চাচ্ছি যে ইয়েস এরকমটা চাচ্ছি আর একটু উপরে যাবে আর একটু উপরে যাবে ওকে এই যে দেখুন আমার একটা খুব সুন্দর একটা যে ইফেক্ট তৈরি হয়ে গেছে ঠিক আছে তো ইফেক্টটা এখন যদি আমি চাই যে এটা ফেলে দিব ফেলে দিলাম এটাকে আমি উপরেটা ফেলে দিলাম বা এটাকে আমি আহ কালারটাকে নান করে দিব নান করে দিয়ে আমি এটাকে একটা সলিড কালার দিব সলিড কালারটাকে এটার অপাসিটি আমি কমিয়ে দেবো কালারটা একটু কম দেবো এই যে দেখুন কম দিলাম বা আরেকটু আমি এখান থেকে কম কালার দিব দেখুন এখন এই যে জিনিসটা এটা মনে হচ্ছে একটা আমার দরজা ঠিক আছে এবং এইখান থেকে শুরু করে আমি হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছি ডান পাশে এবং বাম পাশে আমার এই লেখাটা আছে এবং আমি আমার লোগোটাকে যদি আমি এখানে দিয়ে দিই সেট করে দিই ব্যাস সুন্দর লাগবে এই হচ্ছে আমার লোগোটা সেট করে দিলাম তো এরকম করে আপনারা ফ্রি ট্রান্সফর্ম টোলটা দিয়ে কাজ করতে পারবেন তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে যে পাপের টুল এই যে নিয়ে আমরা আজকে দেখব তো তার জন্য কি করব প্রথমে আমি থেকে একটা রেক্টাঙ্গল শেপ নিব নেওয়ার পর এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টোল থেকে আমি এটাকে স্কিউ করে দিব যে এদিক দিয়ে স্কিউ করে দিলাম ওকে আর এখন ডাইরেক্ট সিলেকশন টোল ধরে আমি কি করব এই যে দুইটা মাথার নিচের এই দুটোকে রাউন্ড করে দিব ব্যাস ওকে রাউন্ড করে দিয়ে আমি আমরা এখান থেকে একটা টপ বানাতে চাচ্ছি যে ফ্রি ট্রান্সফর্ম টোলটা রয়েছে এটাকে ধরে তারপরে স্কিউ থেকে আমরা এরকম এরকম করে দেব করে দেওয়ার পর দেখুন এই দুইটাকে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি কি করব এটাকে একটু রাউন্ড কেপ করে দিব ওকে করে দিলাম করে হালকা একটু গ্যাপ রাখবো গ্যাপটা রাখার পর এখন আমরা এখান থেকে একটা কি তৈরি করব একটা ধরেন কার্টুন কেকটাস তৈরি করব কার্টুন কেকটাস তার জন্য আমি এখান থেকে একটি রেকটাঙ্গল নিব নেওয়ার পর একটি লাইন সেগমেন্ট টুল নিব নিয়ে এখান থেকে ড্রয়িং করব করে এটার কালারটা আমরা দেব ধরেন এই কালারটা দিলাম আর এটা আমি এই কালার দিব এটাকে এই কালার দিয়ে এটার অপাসিটি করে দিব আমরা লাইট ডিপ করে দিব লাইট ডিপ করে আমরা সেই কাজটা করব আসলে তো ওকে এটাকে আমি আরেকটু ডার্ক করে দেব ওকে তো এই হচ্ছে ওকে তো এখন এখান থেকে যেটা করব আমরা এই যে স্টোকটা নিয়েছি এই স্টোকটাকে আমরা এটার অপাসিটিটা আমরা কমিয়ে দিব ওকে কমিয়ে দিয়ে এখান থেকে দুই তিনটা আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর এখান থেকে আমরা মিডিল করে দিব তো ফার্স্ট মিডিল করে দিলাম করে দেওয়ার পর দেখুন একটু আমরা একটু বড় করব বড় করে এখান থেকে যে পেন্সিল টুল আছে পেন্সিল টুলটা দিয়ে আমরা এখান থেকে একটা ড্রয়িং করব ধরেন এরকম ভাবে আমি একটা ড্রয়িং করে নিলাম ড্রয়িং করে এটার কালারটা দিব আমি এটার যে ডার্ক কালার আছে সেই ডার্ক কালারটা দিব ঠিক আছে ওকে সেই ডার্ক কালারটা দিয়ে দিলাম দিয়ে আমায় জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমি এটা একটু করছি তো এটাকে আমি একটু স্মুথ করে দিলাম স্মুথ পোলটা নিয়ে আমরা একটা স্মুথ করে দিব ওকে স্মুথ করার পর ওকে তো সেম জিনিসটাকে আমরা কপি দিব কপি দিয়ে কি করব আমরা এরকম ভাবে ঘুরিয়ে দিব ঘুরিয়ে দিয়ে এটাকে একটু ছোট করে নিব শিপ ধরে আমরা একটু ছোট করে নিব ওকে ছোট করার পর এই যে আমরা স্কেল টোলের সরি প্রি ট্রান্সফর্মের নিচে যে পাপের টোলটা নিয়ে আমরা আজকে দুইটা টোল নিয়ে কথা বলছি এই পাপের টোল ওয়ার্ক টুল থেকে এখানটায় ধরে তারপরে এখানটায় আমি সিলেক্ট করব তারপরে এই দিক দিয়ে ধরে দেখুন আমরা এরকম করে বাকিয়ে দিব এই যে বাকি দিয়ে উপরে নিতে চাইলে উপরে হবে ঠিক আছে একটা রাখতে নিচে হবে তো আমি চাচ্ছি আমার মতো করে আপনার আপনাদের মতো করে এরকম পাপেট করে আপনারা সুন্দর করে একটা ড্রয়িং করতে পারেন তো সেম জিনিসটাকে আমি কি করব এটাকে কপি দিব এবং আমরা যে রিফ্লেক্ট টুলের কাজ দেখিয়েছিলাম এই রিফ্লেক্ট টুলটাতে ডাবল ক্লিক করবো এবং ভার্টিক্যাল ক্লিক করে তারপর ওকে দিবো ওকে দিয়ে দেখুন আমরা এটাকে যদি একটু ছোট করি ওকে তারপরে এটাকে যদি আমরা আর একটু ছোট করে দিই উপরে তুলে দিই এই দেখুন আমাদের কার্টুন ক্যাক্টাস কিন্তু একটা ড্রয়িং হয়ে গেছে সেটা কি দিয়ে তৈরি করলাম দুইটা টুল দিয়ে আমরা একটা হচ্ছে ফ্রি ফ্রি ট্রান্সফর্ম টুল এবং পাপেট ওয়ার্ক টুল ঠিক আছে তো আমাদের এটা তৈরি হয়ে গেল এবং এখান থেকে আমরা মিডিল করে দিব ঠিক আছে তো ওকে তার পরবর্তীতে আমরা দেখব যে একটা হিউম্যান কার্টুন স্টাইলে আপনারা একটা একটা মেন তৈরি করতে পারেন এটাকে আমি ধরলাম ব্ল্যাক কালার টা দেওয়ার পর এখান থেকে আমি নিব রেক্টেঙ্গল টোল নেব রেক্টেঙ্গল টোল নিয়ে আমি এটাকে এই তিনটা ডাইরেক্ট সিলেকশন টোল দিয়ে আমি মনে করেন যে এরকম ঘুরিয়ে দিলাম একটা রাউন্ড কেপ করে নিলাম করার পর এখান থেকে ধরেন আমি এখান থেকে তার দুইটা পা দিব ঠিক আছে ধরেন এটাকে আমি এভাবে দিয়ে ওকে এটাও ধরলাম দিলাম এটা দিলাম ওকে দেওয়ার পর এখন ধরেন আমি এই দুইটা হাত দিব এভাবে দিয়ে ধরেন এটাই আমার একটা একটা হিউম্যান কার্টুন স্টাইল এই যে এখানে ক্লিক করে আমি কি করব এভাবে ধরে চান এই যে এরকম ধরে বাকিয়ে দিতাম আচ্ছা তারপরে ধরুন এই কানটাই ধরে আমি এখানটা ক্লিক করব ক্লিক করে এংকোড তৈরি করে ধরুন আমি এরকম দিলাম তারপরে এটাকে ধরে এখান থেকে ধরে ধরুন আমি এরকম দিলাম ওকে তো এই হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টোল এবং পাপেট কাজ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে